हेलो माय लवली एंड ब्यूटीफुल फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल हेल्दी पुटी अर्चना। टुडे आई एम गोइंग टू शो यू ट्रेडिशनल इंडियन परोटा, मुगलाई परोटा। मुगलाई परोटा बोलते ही हमें अनदिकेबिन कथा मन पड़े जाए। अनदिकेबिन मुगलाई परोटार जो भीषण स्पेशल प्लेस होच्छे। और मुगलाई परोटा सत्य खूब बनानो एक टाफ होच्छे, বাড়িতে বানানো খুবই কঠিন। বাট আমি এটা বাড়িতে ট্রাই করেছি এবং যেটা আপনাদের সাথে শেয়ার করেছি একদম নো ফেল রেসিপি হচ্ছে। লেট স্টার্ট। চিকেনটাকে আমি নিয়েছি, চিকেন মোগলাই পরোটা বানিয়েছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করার জন্য সল্ট, রেড চিলি পাউডার, ভিনেগার দিয়ে ওটাকে কিছুক্ষণ রেখে জল দিয়ে ওয়াশ করছি আমি ওটা। ওটাকে সাইড করে রাখলাম। এবার আমি ডো বানাবো। পরোটাতে দুটোই গরম মশলা পাউডার, অয়েল আর মিল্ক পাউডার নিয়ে ভালো করে পাউডারটা মিক্স করলাম। এবার অয়েল দিয়ে ভালো করে মিক্স করে একটা এগ ব্যাটার এর মধ্যে মিক্স করলাম পরোটাটা সফট অ্যান্ড ফ্ল্যাপি হওয়ার জন্য। অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমার। অল্প অয়েল লাগিয়ে ওটাকে রেখে দিলাম, সাইড করে দিলাম। চিকেন কিমা বানাবো, স্টাফটা ফিল করার জন্য যেটা দরকার সেটা ফিলিংটা বানাবো। এবার ব্যাটার প্যান গরম হয়ে গেছে, প্যানের মধ্যে আমি ব্যাটার দিয়ে অনিয়ন চপড দিয়েছি, আপনারা পেস্ট ইউজ করতে পারেন। সল্ট অ্যাড করলাম, টার্মেরিক পাউডার, জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, ধনে পাউডার, গরম মশলা পাউডার, লাল মিরচ পাউডার, চিকেন মশলা, চিকেন ভালো করে মিক্স করে ফ্রাই করে নিয়ে মিক্সচারটা তৈরি করে নেব। 5-6 মিনিট লাগবে। তৈরি হয়ে গেছে, ডো রেডি, মশলা রেডি আর পাউডার বেলার জন্য, মানে পরোটা বানানোর জন্য। তিন ভাগে ভাগ করে নিয়েছি ওটা আমি। এবার দেখুন রাউন্ড শেপটা এরকম হবে আর পরোটাটা চারটে সাইড থাকবে, মানে ট্রায়াঙ্গেলের যেটা আমরা পরোটা বানাই নর্মালি এটা চার সাইড হবে, রেক্ট্যাঙ্গেল হবে। সেন্টারে চিকেন কিমাটা দিয়ে দিতে হবে, চার সাইডে ফোল্ড করে দিয়ে ফোলটাকে জয়েন করতে হবে প্রত্যেকটা ফোল। আটটা জয়েনিং তৈরি হবে, দেখুন ঠিক এইভাবে ফোল্ড করতে হবে। আমার মোগলাই পাউডার শেপ রেডি হয়ে গেছে। তিনটে মোগলাই পাউডার প্যান গরম হয়ে গেছে, রিফাইন অয়েল দিয়ে ফ্রাই করছি। ইন্ডাকশানে বানাচ্ছি, 1300-এ ছিল, 600-এ ফ্রাই করছি। বোথ সাইড ভালোভাবে ফ্রাই করব। স্টিম আমার যদি ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে ওলে যেতে পারে। ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করব। অলমোস্ট ফ্রাই হয়ে এসছে। টিস্যু পেপার রেডি করা আছে, টিস্যু পেপারের মধ্যে ওটা রাখবো। তেলটা চোখ করিয়ে নেব। আমার মোগলাই পাউডার রেডি, ওটা আমি গরম গরম অনিয়ন স্যালাড অ্যান্ড টমাটো কেচাপের সাথে সার্ভ করব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অনেক কমেন্টস করুন। আপনারা ভালো থাকুন আমার চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, ভীষণ এনজয় করো।